আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? এই যে আজকে একটু ঝিঙ্গা রান্না করব, শুধু ঝিঙ্গা, টমেটো দিয়ে ঝিঙ্গা রান্না করব। তার জন্য এখানে কেটে নিলাম, আর এখানে চুলায় বসিয়ে দিলাম ঝিঙ্গার জন্য জল। জল শুধু পানি দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে, চিংড়ি শুটকির গুঁড়া ব্যবহার করছি অবশ্য, চিংড়ি শুটকি দিয়ে, আর হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া মশলার ভিতরে এই দিলাম। দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, মশলাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। তারপর সিদ্ধ মশলা সিদ্ধ হয়ে আসার পর দিব ঝিঙ্গা, সাথে থাকেন। হ্যাঁ, ঝিঙ্গা রান্নার জন্য জলটা রেডি হয়ে গেছে, এখন ঝিঙাটা দিয়ে নেব। সোনা কালো জিরা বাকার এখন দিয়ে দিয়ে দিব। প্রিয় দর্শক, এভাবে একটু করে খেয়ে দেখবেন, একদম নিরামিষ রান্না, কিছুই দিইনি, না কোনো চিংড়ি, না কোনো অন্য মাছ, কিছুই দিইনি, শুধু খুব সামান্য চা চামচে 2 চামচ পরিমাণ চিংড়ি শুটকি। এখানে 1/2 কিলো ঝিঙ্গা, এখানে 4 চামচে 2 চামচ পরিমাণ চিংড়ি শুটকির গুঁড়া দিয়ে নিচ্ছি। এই আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।